আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মূলত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ট্রাস্টেড অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনটি বিকাশ, নগদ, রকেটের মতো এবং উপায়ের মতো, ঠিক আছে? আপনারা কী করবেন, আজকের অ্যাপ্লিকেশনটি সবাই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করে আপনি অ্যাপ্লিকেশনে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি সঙ্গে সঙ্গেই 40 টাকা বোনাস পাবেন, ঠিক আছে? তো আপনি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে কী করবেন, এখানে আপনি দেখতে পারবেন যে গ্রেট স্টার্টেড একটা অপশন আছে, এখানে আপনি সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বারই চাইবে, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে, আপনি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করবেন। আর আপনি যদি এখানে রবি নাম্বার দেন তাহলে আপনি এখানে রবি সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি যদি এখানে বাঙালি নাম্বার দেন তাহলে আপনি এখানে বাঙালি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এভাবে সিলেক্ট করার পর আপনার নিচের দিকে দেখতে পাবেন একটা নেক্সট বাটন দেওয়া আছে, এখানে নেক্সট বাটন অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম হয়ে যাবে, আমি এখানে যে গ্রামীণ নাম্বার দিয়েছি আমি এখানে গ্রামীণ সিলেক্ট করে দিয়েছি। তারপর আমি আবার কী করবো, নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আপনি যেই ফোন নাম্বারটা এখানে বসায় দিয়েছেন সেই ফোন নাম্বার একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোড মানে এখানে 6 ডিজিটের একটা সংখ্যা যাবে আপনার মেসেজে, সেই মেসেজটার সংখ্যাগুলো এখানে অটোমেটিক বসে যাবে। আপনার সিমটা যদি ওই ফোনে থাকে তাহলে অটোমেটিক বসে যাবে। তারপর আপনি নেক্সট অপশনের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে এরকম অপশন চলে আসবে, মানে সরি এরকম না, এখানে আপনার কোডটা চলে আসবে। কোডটা আসার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, আসার পর এখানে আপনি কী করবেন, এগ্রি অপশনের উপর ক্লিক করবেন, ঠিক আছে? সরি, এগ্রি অপশনের উপর আপনার সবাই ক্লিক করবেন। এগ্রি অপশনের উপর আপনারা যখন ক্লিক করবেন, এগ্রি অপশনের উপর ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখানে বলবে আপনার সর্বপ্রথম নাম চাইবে, ঠিক আছে? আপনি আপনার নামটা দিবেন, তারপর একটা আপনি ছেলে না মেয়ে, এখানে ফিমেল অথবা ছেলে, ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে এখানে ফিমেল বসায় দিবেন। তো এখানে আপনি লিখে দিবেন আপনি টিচার, ফাদার, সরি আপনি এখানে টিচার না স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট বসায় দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশনের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? কনফার্ম অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনাকে 4 ডিজিটের একটা কোড বসাতে বলবে, আপনি যে কোনো 4 ডিজিটের একটা কোড বসায় দিবেন। কোডটা বসার পর আপনি কী করবেন, আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনার বিকাশ, নগদ, রকেট অথবা উপায়ের মাধ্যমে যেভাবে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন সেরকম সিস্টেম আপনার এখানে জাস্ট সর্বপ্রথম এনআইডি কার্ডের ফার্স্ট পেট আপনাকে এখানে জাস্ট ভেরিফাই করতে হবে, তারপর সেকেন্ড পার্ট, তারপর আপনার ফেস, ঠিক আছে? তো আপনার ফেস মানে আপনার ফেসটা এখানে ভেরিফাই করতে হবে। করার পর আপনি কী করবেন, এখানে জাস্ট আপনার এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন, তারপর ব্যাক পার্টের একটা ছবি তুলবেন অথবা আপনার ফেজের একটা ছবি তুলে এখানে ভেরিফাই করে নেবেন, মানে কেওয়াইসিটা করে নেবেন। যখন আপনার এখানে কেওয়াইসি করা শেষ হয়ে যাবে, কীভাবে কেওয়াইসি করতে হয় আপনি সবাই জানেন, বিকাশ নগদ যারা খুলছেন। তো কেওয়াইসি করার পর আপনি কী করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, তারপর আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে ট্যাপ অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, আপনার ফোন নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে আপনাকে একটা পিন দিতে হবে, আপনি যেই পিনটা সিলেক্ট করেছেন, আপনি যেই পিনটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন এই পিনটা এখানে বসাতে হবে। আমি পিনটা এখানে বসাবো, কারণ এই অ্যাকাউন্টটি আমার সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট, ট্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এখানে আমার অনেকগুলো কাজ, আমার এখানে টাকা লেনদেন করতে হয়, এর জন্য আমি কী করবো, পিনটা ভিডিওটি একটু স্কিপ করে পিনটা এখানে বসাই দিব। তো গাইস, অলরেডি আমার এখানে পিনটা দেওয়া শেষ, এখন আমি কী করবো, নিজের দিকে নেক্সট বাটন অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? নেক্সট বাটন অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টে আমাকে নিয়ে আসবে। তো এখন আপনারা 40 টাকা কীভাবে ফ্রিতে পাবেন, ঠিক আছে? 40 টাকা ফ্রিতে পাওয়ার জন্য কী করতে হবে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঙ্গে সঙ্গে আপনি কিন্তু টাকাটা পাবেন না। আপনাকে কী করতে হবে, এই যে আমি আপনাদের আমার ব্যালেন্সটা আপনাদেরকে শো করাচ্ছি, ঠিক আছে? এই যে আমার ব্যালেন্সটা দেখেন, আমার ব্যালেন্সে এখন দেখেন 25 টাকা আছে। উপরে লক্ষ্য করে দেখতে পারবেন আমার ব্যালেন্সে 25 টাকা আছে, ঠিক আছে? তো আবারও আমি ট্যাপ করে দেখাচ্ছি যে আপনি এখানে দেখেন, ঠিক আছে? এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টে 25 টাকা আছে, উপরে দেখেন বিকাশের মতো উপরে দেখেন, ঠিক আছে? 25 টাকা অ্যাকাউন্টে আছে, কারণ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই 25 টাকাও পাবেন না। আপনার অ্যাকাউন্টে 25 টাকা অ্যাড হতে সর্বনিম্ন 24 ঘন্টা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হতে লাগে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে যখন সময় 24 ঘন্টা পার হবে তখন আপনার অ্যাকাউন্টে 25 টাকা তারা অটোমেটিক দিয়ে দিবে।
এই 25 টাকা যখন আপনার অ্যাকাউন্টে আসবে তখন যদি আপনি এখান থেকে এই যে মোবাইল রিচার্জ, ঠিক আছে, মোবাইল রিচার্জ অপশনে যান। মোবাইল রিচার্জ অপশনে গেলে যখন আপনার মোবাইল রিচার্জ অপশনে আসার পর আপনার নম্বর আপনি 25 টাকা রিচার্জ করবেন, তো আপনাদেরকে দেখা দিচ্ছে আপনি আপনার নম্বর যখন 25 টাকা রিচার্জ করবেন, ঠিক আছে, আপনি যখন 25 টাকা রিচার্জ করবেন আমি আমার নাম্বারটা তুলতেছি। এখান থেকে তোলার পর আমরা কী করবো, এই যে নেক্সট অপশনে ক্লিক করব, তো নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর তো আমরা কী করবো, এখান থেকে 20 টাকা দেবো, ঠিক আছে, যে 20 টাকা এখানে দেওয়া আছে আমরা 20 টাকা এখান থেকে দেবো, অথবা আমরা এখানে সাইজ লিখিয়েও দিতে পারবো, ঠিক আছে। তো আমরা 20 টাকা যেহেতু রিচার্জ করবো, 20 টাকা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কী করবো, মাসবি এখানে আবারও নেক্সট অপশনের উপর ক্লিক করবো। নেক্সট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে। তো আমাদের কী করতে হবে, এখানে আমাদের বলতেছে তারা ট্রানজিশন সামারি, ঠিক আছে, তো আমরা কী করবো আবারও টিক অপশনের উপর ক্লিক করলাম। করার পর এখানে আমাদেরকে পিনটা দিতে বলতেছে, আমরা পিনটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের পিনটা দেওয়ার শেষ যখন আমরা কী করবো, এখানে আবারও টিক অপশনের উপর ক্লিক করে দেবো। টিক অপশনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে যে সেন্ট রিচার্জ, ঠিক আছে, রিচার্জ অপশনের উপর আমরা এখানে ক্লিক করবো। এখানে আমাদের এখানে সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে, সাকসেস দেখাচ্ছে। এখানে আমরা কী করবো, সেন্ট অ্যান্ড রিচার্জ অ্যান্ড, আমরা কী করবো এখানে জাস্ট রিচার্জ আছে আমাদের অ্যাকাউন্টে রিচার্জটা চলে আসছে, 20 টাকা রিচার্জ চলে আসছে। তো আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি যে 20 টাকা আমাদের ফোনে অলরেডি রিচার্জটা চলে আসছে, ফোন রিচার্জ আছে ট্যাপ থেকে আমাদের 20 টাকা অলরেডি রিচার্জ চলে আসছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনার অ্যাকাউন্টে তো 40 টাকা আসার কথা, 25 টাকা আসলো কী কারণে? তো আপনারা যদি এখন লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে আবারও দেখেন, আবারও দেখেন 5 টাকা আছে, ঠিক আছে। এই যে আমি 20 টাকা যে রিচার্জ করলাম, আমার অ্যাকাউন্টে যে আবারও অ্যাক্টিভ করে নিলাম, 20 টাকা রিচার্জ করে লেনদেনের অ্যাক্টিভটা যে করে নিলাম, এর জন্য আমাকে আরও 15 টাকা তারা ব্যাক দেবে। 15 টাকা ইনস্টালি তারা 20 টাকা রিচার্জের বিনিময়ে 15 টাকা আরও ব্যাক দেবে। তো এর জন্য কী করতে হবে, আমাদেরকে আবারও 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তাহলে আমরা আবারও এখান থেকে 20 টাকা রিচার্জ করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আনস্টার বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই অবশ্যই আনস্টার বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম অনলাইন ইনকাম ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রেখে দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনস্টার বিডি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।